যদি আপনি আপনার লাইফস্টাইল, সাজগোজ ও বেশভূষায় ট্রেন্ড ফলো করেন তাহলে আপনি ট্রেন্ডি একজন মানুষ। তবে ট্রেন্ড ফলো না করলে আপনাকে বলা হতে পারে ব্যাকডেটেড। যুগের তালে তালে তাই ফ্যাশনের ভিন্নতার সাথে সাথে মানিয়ে নিতে হয় সবাইকে। সুপ্রাচীন কাল থেকেই এই ভিন্নতার প্রতিযোগিতায় গা ভাসিয়েছেন নারী পুরুষ উভয়ই। সম্ভ্রান্ত নারীদের স্টাইলের অনুকরণে তৈরি হয়েছে নানা ট্রেন্ড। সেই সব শত শত ট্রেন্ডের মধ্যে আজ কথা বলবো বিশ্বের কিছু অদ্ভুত বিউটি ট্রেন্ড নিয়ে। ভিক্টোরিয়ান যুগে নারীদের দেখা যেত ভারী কাপড়ে, বড় বড় ফ্লাফি গাউনে নিজেদের শরীর ঢেকে রাখতেন নারীরা। তবে সেই কাপড়ের আড়ালে ছিল অদ্ভুত এক ট্রেন্ড। বর্তমানে নাক, কান, নাভি কিংবা ঠোঁটে জুয়েলারি পরার ফ্যাশনটা দেখা যায়, কিন্তু ভিক্টোরিয়ান যুগে অভিজাত নারীরা নিজেদের শরীরের স্পর্শকাতর স্থানে ছিদ্র করত। শুধু নারীরা নন, পুরুষরাও এই ট্রেন্ড ফলো করতেন এবং শরীরের সেসব স্থানে জুয়েলারিও পরতেন তারা। এটাই ছিল তাদের আভিজাত্যের প্রতীক। শুধুমাত্র ইংল্যান্ডের ধনী নাগরিকদের জন্যই এটা সংরক্ষিত ছিল। বর্তমানে নারীরা নিজেদের ভ্রুযুগলকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে হাজার হাজার টাকা ব্যয় করলেও একসময় গ্রিসে এই ভ্রু নিয়েছিল ভিন্ন ট্রেন্ড। নতুন লাক্স যা দেয় মখমলি উজ্জ্বলতা, আমার উজ্জ্বলতার রহস্য নতুন লাক্স। তাদের কাছে ভ্রু যত বড়, যত এলোমেলো ততই সুন্দর। যেসব নারীরা জোড়া ভ্রুর অধিকারী ছিলেন তাদেরকে বলা হতো বুদ্ধিমত্তা আর পবিত্রতার প্রতীক। যাদের জোর ভ্রু ছিল না তারা কয়লার কালি দিয়ে জোর ভ্রু আঁকতেন। সাদা ধবধবে মুক্তার মতো চকচকে দাঁত কার না প্রিয়? তবে জাপানিরা এদিক থেকে বেশ আলাদা ছিলেন। সাদা দাঁতের বদলে তারা কালো দাঁত বেশি পছন্দ করতেন। হাজার বছর আগে জাপানি নারীরা বিয়ের পর তাদের দাঁত কালো করতেন। এই কালো দাঁতই ছিল তাদের সৌন্দর্যের প্রতীক। ১৯ শতক পর্যন্ত জাপানি নারীরা এই ট্রেন্ড ফলো করে আসছিলেন। দাগহীন সুন্দর ত্বক পেতে কে না চায়? ১৮ শতকের আগে মেয়েদের মুখ থাকত একদম মেকআপ মুক্ত। তবে এরপর মুখের দাগ ঢাকতে হেভি মেকআপের ব্যবহার শুরু হয়। মুখের দাগ ঢাকতে তারা ব্যবহার করতে শুরু করেন ছোট ছোট কাপড়ের টুকরো। কোন রকমের দাগ বা আঘাত ঢাকতেই ছিল এই ব্যবহার। ১৮ শতকে বৃত্ত, তারা কিংবা চাঁদের আকৃতিতে এই কাপড় মুখে লাগানো ফ্যাশন হয়ে ওঠে। সাংস্কৃতিক মর্যাদা আর সৌন্দর্য বৃদ্ধির জন্য চাইনিজ নারীরা নিজের পায়ের পাতাকে বড় হতে দিতেন না। এই প্রসেসটাও ছিল খুবই ভয়ঙ্কর। মাত্র ৫-৬ বছর বয়স থেকেই এই পদ্ধতি শুরু হতো। পায়ের আঙুল ভেঙে পা বাঁকিয়ে লোহার জুতায় আবদ্ধ করে বিশেষ প্রক্রিয়ায় ছোট রাখা হতো পা। যে পদ্ধতির কথা শুনলেও যে কারো গা শিউরে উঠতে পারে। চাইনিজদের আরেকটি বিখ্যাত ট্রেন্ড ছিল বড় নখ রাখা। পুরুষ এবং নারী উভয়ই এই বড় নখ রাখতেন। নারীরা এই লম্বা নখগুলো সুরক্ষিত রাখতে নখে গোল্ড এর ক্যাপ পরতেন। বর্তমানে বড় আইল্যাশ ট্রেন্ড চললেও প্রাচীন মিশরে চোখের পাপড়ি ছেঁটে ফেলা হতো। এছাড়া মধ্যযুগেও নারীদের চোখের পাপড়ি না থাকা মানে ছিল আবেদনময়ী সৌন্দর্যের প্রতীক। ইশরাত জাহান, সময় সংবাদ।